আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ক্লাস টু শিক্ষার্থীরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারাও আশা করি ভালো আছেন। যাই হোক শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলা ক্লাসে আমি হাজির হয়েছি। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। চলো আমরা সরাসরি পড়ায় চলে যাই। পড়ার আগে আমি তোমাদেরকে, যেহেতু আমাদের প্রথম শ্রেণীর অভিজ্ঞান মান বণ্টন সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রথম কথা হলো, তোমাদের শব্দার্থ থাকবে যেসব অধ্যায়গুলো আছে। যেমন ধরো তোমাদের পাঠ পরিকল্পনায় আমি যে অধ্যায়গুলো দিয়েছি, পাঠ থেকে জেনে নিই, সুন্দরবন, শীতের সকাল, জলপ্রিয় কাঠুরে, আমাদের দেশ। তাহলে আমাদের মোটামুটি জলপ্রিয় কাঠুরে ছাড়া বাকি সব অধ্যায়গুলো আমরা পড়ে ফেলেছি, আর বাকি আছে বাক্য গঠন। রচনামূলক প্রশ্ন তোমাদের কিছু পড়া হয়ে গেছে, আশা করি তোমরা সবাই আমার ক্লাসের সাথে সাথে সব সবগুলো শিখে নিয়েছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো মূলত বাক্য গঠন। যাই হোক, আমি মান বণ্টন নিয়ে আগে আলোচনায় আসি। তোমাদের শব্দার্থে থাকবে 5 নাম্বার, বাক্য গঠনে 5 নাম্বার, প্রশ্নে 5 নাম্বার। এখানে দেখো এই বিষয়টি প্রশ্ন, যেহেতু আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, পরীক্ষা নেওয়া হতে পারে। যদি অনলাইনে তোমার পরীক্ষা নেওয়া হয় তাহলে তোমাদের বড় প্রশ্ন থাকবে 5 নাম্বারের, ঠিক আছে? দুটো প্রশ্ন থাকবে, তিনটা প্রশ্ন থাকবে, তিনটা প্রশ্ন থেকে যে কোনো দুটো প্রশ্ন তুমি আনসার করবে, ঠিক আছে? তাহলে এরপর বাড়ির কাজটা হচ্ছে 5 নাম্বার। এখন খেয়াল করো, আমি যে কথাটা বলছি, তোমার যদি স্কুলে পরীক্ষাটা হয়, ঠিক আছে, যদি স্কুলে পরীক্ষাটা হয় তখন কিন্তু বড় প্রশ্ন 10 নাম্বারের থাকবে। এই যে তোমরা আমাদেরকে বাড়ির কাজগুলো করতে বলছি, ওই বাড়ির কাজের উপর তোমাদের থাকবে 5 নাম্বার, ঠিক আছে? মোট 25 নাম্বার। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। যা হোক, তোমরা না বুঝলো আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়েছি তোমাদের কোন কোন বিষয়গুলো তোমাদের করতে হবে এবং তোমাদের লিখতে হবে। এখন আসো আমরা একটু সরাসরি একটু পড়ায় চলে যাই। পড়া বলতে আমরা আজকে বলেছি যে বাক্য গঠনগুলো আমরা একটু পড়বো। অনেকেই হয়তো বা পড়ে ফেলেছ, তাও আমি বাক্য গঠনগুলো তোমাদেরকে বলছি, তোমরা বাক্য গঠন কোনগুলো পড়বে। দেখো আমি এই পাশে লিখছি বাক্য গঠনের মধ্যে, তোমাদের লেসন প্ল্যানে যেটা আছে, লেসন প্ল্যানে দেখো বাগান থেকে এখানে কয়টা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা, ঠিক আছে? 14, 15, 16, সুতরাং 18টা আছে। তাহলে তোমরা প্রথমে প্রথম 10টা বাক্য গঠন আজকে শিখে নেবে, ঠিক আছে? বাক্য গঠন প্রথম 10টা, তার মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ভাগ পর্যন্ত। বাগান থেকে তোমাদের পড়া থাকবে, বাগান থেকে ভাগ, এই যে বাক্য গঠন এগুলো, ঠিক আছে? বাগান থেকে ভাগ পর্যন্ত শিখবে এবং তোমরা এগুলো এসডাব্লিউ করে নিও, ঠিক আছে? এখন আমি একটু তোমাদের সাথে বলি, দেখো তোমাদের সবাই লেসন প্ল্যানটা হাতে নাও, লেসন প্ল্যানটা দেখো, বা তুমি এটা বলতে পারো আমার একটি ফলে আমি যেটা লিখেছি সেটা যে লিখতে হবে তা কিন্তু না। তোমার যে লাইনটা তুমি লিখতে চাচ্ছ, যে বাক্যটা তুমি লিখতে চাচ্ছ, এটা তোমার অর্থবোধক হলেই আমি এটা কাউন্ট করে নেব। তাহলে বাগান, ঐশী অমর বাগানে কাজ করছে, বা তুমি এটাও লিখতে পারো আমার একটি ফুলের বাগান আছে, ঠিক আছে? শুক্রবার, আজ শুক্রবার স্কুল ছুটির দিন, জেলে জেলে নদীতে কী করেন, মাছ ধরেন, মাছ তাও জালে মাছ ধরা পড়েছে। প্রতিদিন আমি প্রতিদিন দাঁত মাজি, খুশি বাগান দেখে দাদিমা খুব খুশি। সুন্দরবন দিয়ে বাক্য গঠন যেটা, সুন্দরবনে আছে নানা রকম গাছ, নদী, নদীতে আছে নানা রকম মাছ, ঠিক আছে? বাঘ, সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। ভাব, বানরের সাথে হরিণের খুব ভাব। আশা করি তোমরা যারা ছোট প্রশ্নগুলো শিখেছ ওখানে এখানের সাথে মিল রেখে কিন্তু আমি ছোট প্রশ্নগুলো করেছি। তাহলে যারা ছোট প্রশ্ন শিখেছ অবশ্যই তারা বাক্য গঠনগুলো তোমার শিখা বা লিখা আমার মতে কঠিন হবে না, ঠিক আছে? আর এখানে যে শব্দের অর্থগুলো আমি দিয়েছি, এই শব্দের অর্থগুলো তোমরা একটু এখন থেকেই, তোমরা যারা শিখনি তোমরা এখন থেকে অল্প অল্প করে শিখে ফেলার চেষ্টা করবে, ঠিক আছে? এরপর তোমাদের গঠনটা এখন থাকছে না, তোমাদের গঠনটা আমি সাময়িকে রেখেছি।
এরপর এখানে আমি একটা বিষয় বলতে চাই, তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে, সংক্ষিপ্ত মানে ছোট প্রশ্ন যেটা, এই যে ছোট প্রশ্ন আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, কে রোদ পোহাচ্ছেন, নানা রোদ পোহাচ্ছেন, শরীফা ঘর থেকে কি এনে দিল, শরীফা ঘর থেকে নাস্তা, হাত মোছার গামছা, তারপর ঔষধের কৌটা, পানি এনে দিল, শরীফা খুশি হয়ে কি করলো, শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরলো। এখানের বাহিরেও আমি তোমাদেরকে কিছু ছোট প্রশ্ন দিয়েছি, যেমন মানে শরীফার ভালো কাজগুলো কি কি, শরীফা কি কি ভালো কাজ করেছে, এগুলো তোমরা যখন তোমাদের ওই যে তোমাদের বলেছি আমি তোমাদের ওই গদ্যাংশটা পড়লে, শীতের সকাল গদ্যটা পড়লে তোমরা অবশ্যই পারবে। এখানে তোমাদের যেমন নানা নাস্তা খেতে খেতে কি বললেন, নানা নাস্তা খেতে খেতে বললেন গরম রুটি মজাই আলাদা, নানা নাতনিকে কি সম্পর্কে বললেন, কথা কি বলছিলেন নানা নাতনিকে, আমি বলেছিলাম কিন্তু শীতের সকাল সম্পর্কে বলেছিলেন, নানা নাতনিকে কিভাবে সাহায্য করে, নানাকে নাতনি কিভাবে সাহায্য করে, বিভিন্ন জিনিস এনে দিয়ে, যেমন ঔষধের কোটা, হাত মোছার গামছা, তারপরে এখানে অল্প এভাবে ইত্যাদি, যেমন পানি পানি এনে দিয়ে, ঠিক আছে, নাস্তা এনে দিয়ে। শীতের সকালে রোদ কেমন লাগে, শীতের সকালে রোদ খুব আরাম লাগে। এখন আমি বাচ্চারা তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, তোমরা এই যে বাক্য গঠনটা দিয়েছি, তোমরা বাক্য গঠনটা অবশ্যই অবশ্যই শিখে নেবে। বাক্য গঠনের সাথে একটা চ্যাপ্টার আছে তোমাদের জলপরি ও কাঠুরে, এটা তোমরা নিজেরা নিজেরা কি করবে, রিডিং করবে, আমি পরের ক্লাসে তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। কারণ আমি তোমাদেরকে আগে করে নিতে বলছি, কারণ তোমরা যদি আগে পড়তে পড়ো তাহলে ওখানে বিষয়গুলো যখন আমি তোমাদের সাথে আবার আলোচনা করব, বিষয়টা তোমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা আজকে যে পড়াটা থাকলো সেটা হলো বাক্য গঠন, বাগান থেকে ধাপ পর্যন্ত সিডাব্লিউ খাতায় চর্চা করবে, শিখে এরপর এসডাব্লিউ করে নেবে, ঠিক আছে বাচ্চারা। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।